হ্যাঁ তোমাদের বইটা কোথায় জানো খুঁজতে হবে বইটা তোর কোথায় ওকে চলো আমরা স্টার্ট করলাম আমাদের চল ছিল কত এক্সারসাইজ শোনাই আজকে আজকে আমি একটু টেনশন আছে আচ্ছা যা করো আমি পরে দেখবো না আমাদের ও বইটা পেয়েছি এই যে তোর এইখানে রাখা তোর ছিল কত বলো এক্সারসাইজ নাইন নাইন তোর ছিল নাইনের আছে একটু ইনফরমেশন দাও তো কত পর্যন্ত ছিল নাইন এর ডি মানে শেষ হয়েছিল তাহলে ই শুরু হবে ই আর একেবারে সহজ সহজ ম্যাথ দেখ ভাই ঠিক আছে সব লগ দিয়ে লগ ইউজ করে করে করতে হবে এক্সারসাইজ নাইন ই ওকে এক্সারসাইজ নাইন এর ই দেখো এখানকার ম্যাথের গুলো আর একটু দেখাও এখানে আছে ওয়াই আছে ওয়ান নাম্বার one y plus two okay ln ln এখানে x আছে আর এর সাথে আছে minus root of r x square minus one এটা দেখো ln x root of r তো এখন চলো এ আছে ম্যাথ তাহলে এখন এখান থেকে dy by dx করবো তাহলে so dy by dx dy by dx তাহলে এটা ডিফারেনশিয়েট করলে ln x এর ডিফারেনশিয়েট করলে জানো তো 1 বাই x হয় দ্যাট মিন্স এটা x মাইনাস রুট অফ r x স্কয়ার মাইনাস 1 এখন এটা কি এটা তো আর x না এটাকে আবার ডিফারেনশিয়েশন করতে হবে ddx প্রথমটা একবারে করে দিয়েছি আমি x রুট অফ r কত x স্কয়ার মাইনাস 1 এখন জানো x এর করলে কত হয় 1 x মাইনাস রুট অফ r x স্কয়ার মাইনাস 1 এখন এটারে যদি ডিভিশন করো x এর করলে 1 মাইনাস এটার আবার ডিভিশন করা লাগবে 1 বাই 2 রুট x রুট x 2 রুট x 2 রুট x মানে x স্কয়ার মাইনাস 1 কিন্তু এটা তো x না তাহলে এটাকে আবার করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিই আবার একটু করে দেখাই এখানে d dx এটা সে x স্কয়ার মাইনাস 1 এখন আসো ক্যালকুলেশন করলে 1 বাই x মাইনাস রুট অফ r কত x স্কয়ার মাইনাস 1 এরপরে এখন এখান থেকে যদি ক্যালকুলেশনটা করতে চাও তাহলে ক্যালকুলেশনের প্যাটার্নটা কি রকম হবে দেখো এরপর এখান থেকে যদি ক্যালকুলেশন করো ওকে হ্যাঁ 1 মাইনাস 1 বাই 2 রুট x স্কয়ার মাইনাস 1 আর এখানে এটা যদি ক্যালকুলেশন করো 2x হয় আর মাইনাস তো 0 তাহলে 0 টা লাগবে না আমাদের তাহলে শুধু 2x তাহলে 2 2 কাটা যায় x এখানে চলে আসো এবার এলসিএম করো এলসিএম যদি করে দাও তাহলে কত হয় 1 বাই x মাইনাস রুট অফ r x স্কয়ার মাইনাস 1 এটাকে যদি এলসিএম করো তাহলে কি দাঁড়ালো রুট x স্কয়ার মাইনাস 1 এটা এখানে চলে আসো এখানে চলে আসবে রুট অফ r কি x স্কয়ার মাইনাস 1 মাইনাস x একটা মাইনাস কমন নেব নিলে এই সেটার সাথে কাটা চলে যাবে একটা মাইনাস কমন নিতে হবে তাহলে চলো একটা মাইনাস কমন নিয়ে নাও যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি দাঁড়ালো দেখো তাহলে r এত ইকুয়ালস টু ওকে এখান থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে আমাদের এরকম আসলো যে x মাইনাস রুট অফ r x স্কয়ার মাইনাস 1 আর ডিনোমিনেটরে কি দাঁড়ালো দেখো ডিনোমিনেটরে আমাদের আছে এটা প্রথমে এটা লিখো যে x মাইনাস রুট অফ r x স্কয়ার মাইনাস 1 এর সাথে পাবো আমরা এটা রুট কি x স্কয়ার মাইনাস 1 তাহলে এটার সাথে এটা কাটা গেল এই দুটো যদি কাটা চলে যায় তাহলে থাকে কত উপরে একটা মাইনাস থাকছে আর তারপরে থাকবে যেটা দেখো চলো উপরে একটা মাইনাস থাকবে এখন কিভাবে সেই মাইনাসটা থাকবে দেখো তাহলে ইকুয়ালস টু মাইনাস 1 আর এটা থাকছে রুট অফ r x স্কয়ার মাইনাস 1 দেখো আমরা প্রথমে ln x করছি ln x মানে 1 বাই x কিন্তু এটা তো x না ওটার করতে হচ্ছে বারবার এবার রুট x পেয়েছিলাম রুট x কিন্তু আবার রুটের নিচে আছে ভিতরে কি ওটা ছিল রুট x না এটা ছিল x স্কয়ার মাইনাস 1 সেম একই প্যাটার্নে দেখো যে টু নাম্বার টু নাম্বার সেম প্যাটার্নের ম্যাথ দেখো লং একটু লম্বা একটু বেশি করে করি ওকে পুরো ডিটেলস করে দিই তাহলে টু নাম্বার ওয়াই ইকুয়ালস টু কত লেট ওয়াই ইকুয়ালস টু এল এন
ln ln root upper koto root x minus a na plus a x minus a plus root koto x minus b এখন এই যে আমাদের ম্যাথ দেখো তাহলে ওকে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x ঠিক আছে ম্যাথ এটা ওকে তাহলে স dy / dx ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x ওকে দিলাম d dx ওকে মনে করতে হবে পুরোটা x তাহলে ln ওকে root x - a plus root x - b এখন দেখো যে আমরা মনে করলাম এটা x তাহলে ln তো তাহলে 1 by x হবে আমাদের প্রথমে 1 by x দ্যাট মিন্স এটা তাহলে root কত দেখো যে x minus a plus root x minus b এটা থাকলো কিন্তু এটা ধর x না এটাকে আবার করতে হবে ডিফারেনশিয়েশন তাহলে এটা হবে root কত x minus a plus root x minus b এখন দেখো root x এর করলে 1 by 2 root x হয় root x এর ডিফারেনশিয়েশন করলে 1 by 2 root x হয় তাহলে আমরা তাই করব এখন দেখো 1 by root কত হচ্ছে x minus a plus root x minus b এখন এটা কি হবে 1 by 2 root x 1 by 2 root x এটা x minus a কিন্তু এখানে তো আর x না এটা আবার এটার করলে 1 হয় এ তো কনস্ট্যান্ট 0 হয়ে যায় তাহলে x এর করলে 1 তাহলে একটা 1 জাস্ট দিয়ে দিলাম না দুরু জন্য এখন দেখো এর পরেরটা কত 1 by root x 1 by 2 root x that means কত x minus b এটা কিন্তু b এখন আবার আমরা কাজ কি করব এটা তো x না তাহলে এটা ডিফারেনশিয়েট করলে x এর করলে 1 এটা 0 হয়ে তাহলে 1 লিখলাম 1 plus 0 হয় 1 minus 0 হয় তাহলে ওকে তাহলে এটা 1 হয়ে গেল এখন আমরা এলসিএম করব 1 by root আবার কত হচ্ছে দেখো x minus a plus root আবার x minus b এখন এখানে এলসিএম করো 2 root x minus a r root x minus b এখন এটা কি হয় দেখো ডিভাইড করলে এটা পড়ে যাবে root x minus b plus root x plus a x minus a দেখো এলসিএম করলাম এটা পেলাম এখন এটা আর এটা কিন্তু একই আমরা ক্যান্সেল করে দিতে পারি কেটে দিতে পারি আগে পরে লিখো লেখার পরে কাটা যায় এটা আর থাকতেছে তাহলে কত নিচে শুধু থাকলো এটা ডিভাইডার এটা থেকে গেল আর বাকি এটার সাথে এটা কাটা চলে যাবে তো যদি কাটা চলে যায় তাহলে আমরা কত পাবো এখানে দেখো তাহলে 1 বাই এটার সাথে এটা কাটা যাবে তাহলে 1 বাই 2 রুট দুটাকে একসাথে নিতে পারো আবার আলাদা করে লিখে রাখতে পারো রুট x মাইনাস a রুট x মাইনাস b এটা অ্যানসার এটাই আমাদের অ্যানসার এখানে দেখো এরপরে পরে 3 নম্বরে যাও এখানে সব এই লন এর ম্যাথ গুলো সব লন যখন লন থাকবে না তখন আবার লন নিয়ে নেব বলে যাবে এসে এখানে প্রায় সব ম্যাথ একই লন এর ম্যাথ লন আর লন ওকে এখন চলো তাহলে 2 গেল 3 নম্বরে যাও ছোট ছোট ম্যাথ দেখো একেবারে ছোট ছোট ম্যাথ এখন 3 নম্বরে কি আছে দেখো 3 তে আছে ওকে 3 লন এত 3 নম্বর দেখো 3 3y cos 2 কত y cos 2 ln ওকে এখানে আবার x এরপরে কি প্লাস প্লাস এই যে রুট আপার কি x স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস প্লাস a স্কয়ার ওকে তাহলে এটা লন তাহলে চলো ডিফারেনশিয়েশন শুরু করলাম তাহলে সো ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে dy / dx তাহলে d dx এখন আসো ln x প্লাস রুট আপার x স্কয়ার প্লাস a স্কয়ার এখন দেখো ln ln এর করলে 1 বাই x হয় এটা মনে করতে হবে x তাহলে 1 বাই x ln x এর করলে 1 বাই x তাহলে প্রথমটাকে মনে করতে হবে যে আমার পুরোটাই x আছে তাহলে পুরোটা যদি x থাকে তাহলে আমরা লিখব 1 বাই কত লিখব এটা লেখো x প্লাস রুট আপার x স্কয়ার প্লাস a স্কয়ার বাট এটা তো x না তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েশন করতে হবে এটা x প্লাস রুট আপার কত x স্কয়ার প্লাস a স্কয়ার এখন এটার ক্যালকুলেশন করলে 1 বাই x প্লাস রুট আপার ওকে x প্লাস 1 বাই রুট আপার কত হলো তাহলে আমাদের এটা যা আছে তাই x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার এখন এখানে তো ক্যালকুলেশন করো x এর করলে 1 আর রুট x তাহলে 1 বাই 2 রুট x
2 root x, that means x square plus a. কিন্তু এটা তো x না, তাহলে এর ভিতরটাকে আবার করতে হবে। এর ভিতরটাকে করলে কি, এটা ডিভিশন করলে এরকম দেখো d dx কি x square plus a square, তাহলে আমরা কত পাবো 2x পাবো, আর এত 0 হয়ে গেল, তাহলে into 2x দিয়ে দাও, একবার দিলে চলবে, ঠিক আছে, into 2x, এখন into 2x যখন তোমরা পেলা, এখন কিছু কাটা কাটা যাবে, 2 সাথে 2 কাটা যাবে, এখন আমরা একটু এখানে এলসিএম করলেই দেখবো যে মোটামুটি কাটা চলে যাচ্ছে, 1x plus root of r x square plus a square, এখন এইখানকার অবস্থা কি, এই যে root কত আসলো, x square plus a square, কিন্তু এটা x square plus a square, এটু টু কাটা গেছে, তাহলে এটা এখানে চলে আসছে, root x square plus a square, আর এখানে থাকছে x, তাহলে দেখো একটা কাজ খেয়াল করো, এটা আর এটা কিন্তু একই, জাস্ট একটু অ্যারেঞ্জ করলে হয়, এটা এটা কাটা চলে যায়, তাহলে কাটা গেলে বাকি থাকে কি 1 বাই 2, ওকে ডিনোমিনেটরটা থেকে যাবে আর কিছু থাকবে না, এখন এর ম্যাথ গুলো সহজ আছে দেখো, তাহলে এখন আমরা পেলাম কত, ইকুয়ালস টু 1 বাই 1 বাই এটা রুট অফ আর কত x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা অ্যানসার 1 বাই এত। এরপরে চলো 3 নাম্বার 4 গেল, সত্যি গেল, এখন 4 নাম্বারে চলো, ওখানে তো ফর্মুলা অ্যাপ্লাই করবো, লন তো আছেই, লন থাকলে অনেক সুবিধা, ওকে এটা 3 গেল, এখন 4 এ যাবো, 4 নাম্বারটা দেখো সহজ আছে একেবারে, আমরা শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে একটু ছোট বানাই নিয়ে তারপর লন ইউজ করবো, আর যদি টোটালটা ইউজ করতে চাও তাও করতে পারবা, সমস্যা নাই, ওকে 4 4 y cos to ওকে y cos to ln, এই যে দেখো একটা রুট আছে 1 মাইনাস cos x আর 1 প্লাস কি cos x, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে y cos to ln রুটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম, আমরা এখানে একটু ফর্মুলা অ্যাপ্লাই করি, 2 কত হবে, এটা 2 sin square x by 2 আর এটা কত হবে 2 cos square x by 2, রুটটা এমনি ধ্বংস হয়ে যায় দেখো, তাহলে y cos to ln, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 2 2 কাটা যায়, রুট গেছে, tan হয়ে গেছে, tan কত, tan x by 2 ln of tan x by 2, তাহলে r differentiate with respect to x dy by dx, তাহলে so d dx আর এখন আসো ln কে tan x by 2, তাহলে এখন দেখো ln করলে 1 by এটা x মনে করো, তাহলে 1 by x that means tan x by 2, আর এবার tan কে আবার করতে হবে, এটা তো x না, তাহলে tan এর ডিভিশন করলে কত হবে দেখো tan x by 2, tan x এর পরে sec square x, আর আবার কি এটা তো x না, তাহলে এটাকে আবার ডিভিশন করতে হবে, এটা হা x by 2 tan এর করলে sec হবে, তাহলে ওকে এখন আমরা এখানে পেলাম 1 by tan x by 2 আসলো কত, tan এর করলে sec square x by 2, ওকে tan কে উপরে নিয়ে cot বানাতে পারতাম, আচ্ছা তাও করব, cot ই করে দিলাম, একবারে 1 by tan মানে cot cot x by 2, আর এরপরে এটাকে যদি ক্যালকুলেশন করো এটা তো tan sec square হচ্ছে, এটা কিন্তু x না, তাহলে কি d dx of x by 2, x by 2 ডিভাইড করলে হাফ হয়ে যায়, তাহলে এখন cot কে চেঞ্জ করলাম cos x by 2 by কত sin x by 2 আর ইনটু এটা হচ্ছে কত হচ্ছে 1 by cos square x by 2 আর এটা হচ্ছে হাফ, তাহলে এটা যদি হাফ হয়ে যায় তাহলে আমাদের কি আছে দেখো, এটা দেখো আমাদের হাফ হয়ে গেল, যদি হাফ হয়ে যায় তাহলে আমাদের কাজ হলো কি দেখো আর আই কস্ট একটা কস কাটা যায় তাহলে 1 বাই 2 কে সাইন x বাই 2 আর কে কস x বাই 2 তাহলে এটা হয়ে যায় কি 1 বাই সাইন x, 1 বাই সাইন x মানে কি কোসেক কোসেক x, তাহলে অ্যান্সার কোসেক x, ওকে এইভাবে একটু ক্যালকুলেশনটা করে নেবা, আর যদি বলো ক্যালকুলেশন করবো না তাও হয়, লাস্টে অ্যান্সার যা হবে তাই, ঠিক আছে, লোয়ান আছে তো, লোয়ান থাকলে কি এক্সপেনশন করে দেওয়া যায়, এখন 5 নাম্বার দেখো বড় ম্যাথ 5 নাম্বার, তাহলে y cos টু কত লোয়ান, লোয়ান আছে এই সাথে সমস্যা নাই, যদি পার x আর এর সাথে আছে কত
my god. Okay. X minus 1, X plus 1. Here power is kato. Power holo 3 by 2. Okay, power holo 3 by 2. Later power holo 3 by 2. Ekhon dekho. আমরা প্রথমে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে কি হয় প্লাস হয়ে যায় দেখো প্রথমে আমরা মাল্টিপ্লাই হিসাবে চিহ্নিত করব এটা এটা a এটা b বাই mn তাহলে ln এর মাল্টিপ্লাই তাহলে প্লাস হয় ln e টু দি পাওয়ার x প্লাস ln এখন এটা নাও x মাইনাস 1 x প্লাস 1 এর পাওয়ার 3 বাই 2 পাওয়ারটা সামনে চলে আসবে আর এটারও পাওয়ার সামনে আসে এটা x হয়ে যায় ln e মানে 1 ln e মানে 1 আর এটা আছে 3 বাই 2 পাওয়ার চলে আসলো এখন থাকলো কত ln x মাইনাস 1 x প্লাস 1 এটা আবার ডিভিশনের ফর্মুলা হলে মাইনাস হয় তাহলে এটা থাকলো x 3 বাই 2 থাক এখন এখানে আসছে ln x মাইনাস 1 মাইনাস ln x প্লাস 1 দেখো এখন এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারো মাল্টিপ্লাই ছাড়াও ডিফারেনশিয়েশন করা যায় তাহলে সো দেখো dy y হলো এটা ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে সো dy বাই dx x এর করলে 1 একবারে দিয়ে দিলাম 3 বাই 2 এটা ln এর ডিফারেনশিয়েট করলে কত হয় 1 বাই x x মাইনাস 1 কিন্তু আবার এটা তো x না এটা ডিফারেনশিয়েট করলে কত হচ্ছে 1 হচ্ছে 1 মাইনাস 0 হয় আর ln ln x ডিফারেনশিয়েট করলে 1 বাই x প্লাস 1 হয় বাট এটাকে তো এটা তো x না এটাকে আবার ডিফারেনশিয়েট করলে 1 মাইনাস 0 এখন দেখো কি দাঁড়ালো তাহলে আমাদের রেজাল্ট রেজাল্টের অবস্থা দাঁড়ালো এটাই ওকে 1 প্লাস 3 বাই 2 থাক এখানে আর এটা আসলো 1 বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই x প্লাস 1 যদি একটু ক্যালকুলেশন করতে চাও পারো এখানে পুরোটা ক্যালকুলেশন করা লাগবে না করলেও সমস্যা নাই দেখো যে এস অবস্থা দেখো ম্যাথটা কত সহজ এবং ছোট হয়ে গেছে তাহলে ওকে ওয়াট ইকুয়ালস টু 1 প্লাস 3 বাই 2 এটা ফর্মুলা করলে কি হয় দেখো এটা এ স্কয়ার বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 1 এটা এখানে আসে আর এটা এখানে চলে যায় তাহলে এটা থাকে 2 তাহলে এটা এ 2 আর এ 2 কাটা যায় এখানে উপরে দেখো বুঝতে পারছো এটা এটা আর এখানে 2 তাহলে এ 2 এর সাথে এ 2 কাটা চলে গেল তাহলে 3 বাই এটা থাকলো আবার যদি একটু ক্যালকুলেশন করতে চাও করো আরো ছোট বানানো যাবে ক্যালকুলেশন করলে উপরে 3 এটাকে এলসিএম করো এলসিএম করলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 আর এটা প্লাস 3 তাহলে কি হলো x স্কয়ার মাইনাস প্লাস 2 আর x স্কয়ার মাইনাস 1 এটা आंसर হবে ওকে ক্লিয়ার ক্যালকুলেশন কোথা থেকে কোথায় চলে গেল দেখো জি স্যার হ্যাঁ দেখো ক্যালকুলেশনটা আমরা এখান থেকে এলসিএম করলাম করলে এটা 2 হয় উপরে যাবে এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা একবারে দিয়ে দিলাম তাহলে তখন আবার এখান থেকে একটু ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসে হ্যাঁ এখন চলো 5 গেল চলো 6 এই লন থাকলে সুবিধা লনের ফর্মুলা গুলো মাল্টিপ্লাই দেখো ভেঙে ভেঙে কত ছোট বানা দেওয়া যায় 5 গেল এখন চলো 6 এ যাই 6 এখন 6 এ যাই দেখো কি আছে 6 ওকে এখানে একটা লন আছে 6 y ইকুয়ালস টু y এর সাথে কি আছে ln ওকে ln ln 1 ওকে x 1 1 প্লাস x 1 প্লাস x 1 মাইনাস x এটা পাওয়ার 1 বাই 4 মনে হয় আর পরেটা তো লগ নাই সমস্যা নাই 1 বাই 2 এটা কত tan ইনভার্স x 1 বাই 2 tan ইনভার্স x এখন এর 1 বাই 4 এই পাশে নিয়ে চলে আসো তাহলে y ইকুয়ালস টু পাওয়ার তো পাওয়ার এখানে চলে আসবে আসলো 4 থাকলো কত ln 1 প্লাস x 1 মাইনাস x 1 প্লাস x ঠিক আছে 1 প্লাস x নিচে আছে 1 মাইনাস x আর মাইনাস হাফ tan ইনভার্স থাক tan ইনভার্স এর ডিফারেনশিয়েশন হয় তাহলে আর y ইকুয়ালস টু 1 বাই 4 এটাকে আবার ভেঙে ফেলো ln কত হবে 1 প্লাস x মাইনাস ln 1 মাইনাস x সাথে এই 4 থাক এখানে মাইনাস হাফ tan ইনভার্স x ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x চলো x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলাম তাহলে সো dy বাই dx একবারে করে দিছো 1 বাই 4 থাক ln x মানে কত 1 বাই x 1 বাই x 1 প্লাস x 1 বাই 1 প্লাস x
এরপরে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটার আবার কিন্তু ক্যালকুলেশন করলে কত হবে জানো তো? এই যে এটা ডিভিশন করলে 1 তো 0 এটা 1 হয়, তাহলে একটা 1 দিয়ে দিলাম এখানে। মাইনাস এটা আবার কত হলো 1/x ln x, তাহলে 1/x 1 - x। এখন এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু একটা মাইনাস 1 হয়, সেটার ব্র্যাকেট নাই, এটা কিন্তু একটা মাইনাস 1, এটা 0 এটা মাইনাস 1, তাহলে ওকে এখানে একটা মাইনাস 1 থাকবে আমাদের। আর এটার করলে 1/2 tan ইনভার্স করলে কত হয় 1 প্লাস এই যে 1/1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x এর ডিফারেনশিয়েশন dx আমি লিখলাম না, এটা ডিফারেনশিয়েশন করলে এটা পেয়ে যাব আমরা। তাহলে এখন এখান থেকে একটু চলো ক্যালকুলেশনে যাই, 1/4 এটার এলসিএম করো, এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, দুটোই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখন এখানে আসতেছে 1 মাইনাস x স্কয়ার, এটা এখানে গেল আর এটা প্লাস, যেহেতু মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এটা এখানে গেল, x কাটা যায়, এখানে আবার 2 হয়ে গেল, 2 হয়ে গেল মাইনাস হাফ, এরপরে আসতেছে কত 1/1 প্লাস x স্কয়ার। ওকে এখন এইটার আবার ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে 2 এখানে 2 হয়ে যায়, তাহলে এখন এখানে 1, এই হাফ আছে এখানেও হাফ আছে, দুই হাফ কমন নিয়ে নাও, দুই হাফ কমন নিয়ে নিলে আবার একটা ব্যবস্থা হবে, দেখো দুই হাফ কমন নিয়ে নাও, দুই হাফ যদি কমন নাও তাহলে কি হলো, ওকে ইকুয়ালস টু হাফ কমন নিলাম, তাহলে এখান থাকতেছে 1 1 মাইনাস x স্কয়ার, আর মাইনাস এটা একটু ওইভাবে সাজাও 1/1 প্লাস x স্কয়ার। এখন চলো এটার একটু এলসিএম করে ফেলি, এলসিএম করলে দেখো বড় মনে আবার কিছু কাটাকাটি চলে যাবে, না তেমন কাটা যায় না, শুধু 1টাই কাটা যাবে আর কিছু যাবে না, এখানে হাফ থাকলো, এলসিএম করলাম 1 মাইনাস x স্কয়ার আর 1 প্লাস x স্কয়ার, এটা এখানে দিলাম, তাহলে 1 প্লাস x স্কয়ার যখন এটা এখানে যাচ্ছে মাইনাস 1 প্লাস x স্কয়ার, তাহলে কি দাঁড়ালো, এটা এটা কাটা গেল, আর মাইনাস 2x স্কয়ার, ডিনোমিনেটর একটা ফর্মুলা পড়ে গেছে, দেখো ডিনোমিনেটর কি ধরনের ফর্মুলা পড়েছে, 1/2 নিউমারেটর 2x স্কয়ার, আর এটা স্যার 1 মাইনাস x এর পাওয়ার 4, এই টু কাটা যায়, তাহলে থাকে x স্কয়ার 1 মাইনাস x এর পাওয়ার 4, দেখো এই টাইপের অ্যান্সার, দেখো অ্যান্সার গুলো কত ছোট ছোট অ্যান্সার। হ্যাঁ ওকে এরপরে চলো তাহলে 6 গেল 7 এ গেলাম, 7 পরের পেজ, হ্যাঁ এখন চলো 7 এ যাও, দেখো লগ যদি না থাকে তাহলে আমরা লগ, এই যে লগ আছে লগ এ এক্স, ওকে 7 নাম্বার দেখো, হ্যাঁ 7 নাম্বার লগ এ এক্স, তাহলে জিনিসটা এরকম হয় যে y 7 নাম্বার লেট y ইকুয়ালস টু লগ x এটা হলো a, তোমরা এটাকে ভাঙানো জানো তো, এইভাবে যে এটাকে এভাবে ই করতে হবে আমাদের, যে e নিতে হবে সাথে লগ x e, ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে ইনটু, আমরা এটাকে কি করতে পারি লগ লগ ই এ, পারি না লিখতে, ই চলে যায়, চলে গেলে এটা থাকে, আর এটাকে নিচে যদি নিয়ে আসি তাহলে কি হয়, এটাকে নিচে নিয়ে আসলে 1/ চেঞ্জ হয়ে যায় এটা, এই যে লগ ই এক্স এটার ভিতরে চিনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো, আর এটা এল এন এ থাকে, হ্যাঁ বেজি, তাহলে এল এন এ, আর এটারও বেজি হয়ে গেছে, তাহলে এল এন এ আর এল এন এক্স, আমরা এখন কিন্তু ডাইরেক্ট এটা লিখতে পারি, যখন এরকম পাবো তখন এটা নিচেরটা এক্স এল এন উপরেরটা এল এন এ, দেখো আমি ডিটেলস করে দিয়েছি, ডিটেলস করে দেওয়া মানে এরকম করেছি, দেখো এই যে ঠিক আছে, এটা প্রথমে এটা গেল, এটাকে 1/ নিলে চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা কি হলো এক্স, আর এটা তো এল এন এ, তাহলে এল এন এ, এখন দেখো কাইন কি, তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা এটা নিবো এখানে আর উপরটা তো এল এন নিবো, ব্যাস কি ক্লিয়ার, যদি আমাদের এরকম থাকতো এ এই দেখো লগ 2x আর এখানে x থাকতো, আচ্ছা 3x থাকলো, তাহলে আমরা কি লিখতাম ln 2x আর লিখতাম ln 3x, ক্লিয়ার, উপরেরটা ln নিচেরটা ln, যেমন এটা করে দেখানো আমরা ln a ln x, তাহলে আমরা এটা যদি থাকে এরকম থাকবে আমাদের ম্যান, তখন আমরা সাজাতে ln 2x লিখবো ln 3x লিখবো, পরে ডিভিশনে ফর্মুলা করে ম্যাচটা করে নিতে হবে, তাহলে থাকবে, অর্থাৎ আমাদের যেভাবে থাকবে সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে ইয়েস ওয়াই ভ্যালু আমরা পেয়ে গেছি, ওয়াই ভ্যালু কত পেলাম, তাহলে সো ওয়াই
equals to this. Differentiate with respect to x. Dy by dx. Dy by dx. Ln টাকে সামনে নিয়ে আসো, এটা কনস্ট্যান্ট. d dx of কি থাকলো 1 by ln x. এখন আমরা কি করব রে বলো তো? u by ডিভিশনের ফর্মুলাতে যাব. ডিভাইডের ফর্মুলা দিয়ে এই ম্যাথটা এখন আমরা করব. তাহলে ডিভিশনের ফর্মুলাতে যদি ম্যাথটা করতে যাই তাহলে আমরা কি পেলাম? ln a, এখানে থাকলো ln a. আর এটার অবস্থা দেখো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমে এইটার স্কয়ার হবে, এটার স্কয়ার ln x এটার স্কয়ার. এখন এটা প্রথমে এখানে আসবে ln x, আর 1 এর ডিফারেন্সিয়েশন হবে, 1 এর করলে 0 হয়, মাইনাস 1 থাকবে d dx অফ ln x. দেখো খেয়াল করো u by v এর ফর্মুলা, যেটা ডিভিশনের ফর্মুলা অনেক আগে শিখছিলে তোমরা, সেটার অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়ে গেছে. তাহলে এখন দাঁড়াও দেখো এখানে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো. ওকে ln a থাকলো এখানে, এটা 0 হয়ে গেছে, এর অবস্থা খারাপ, এটা 0. আর এখান থেকে মাইনাস 1 ln x মানে 1 বাই x. তাহলে ওকে ln x এটার একটা হোল স্কোয়ার হলো. আর এখন আসো এটা 1 বাই এখানে চলে আসে, মাইনাসটা এখানে দিয়ে দিলাম সামনে, মাইনাস মাইনাস ln a, আর এখানে থাকলো x কে ln x এর হোল স্কোয়ার, এটা অ্যানসার. বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করলে 1 বাই x মানে মাইনাসটা এখানে থাকবে, 1 বাই x নেক্সটটা নিচে আসবে আর এটা হোল চলে যাবে. তাহলে এটা আমাদের অ্যানসার ln x. দেখো ক্যালকুলেশনের অবস্থাটা কি, 7 গেল. এই অবস্থায় আমরা প্রত্যেকটা ম্যাথ এরপর ডাইরেক্ট করবো, এরকম লগের ম্যাথ 5-7 আছে তারা ডাইরেক্ট ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেবো আমরা, আর আগের মতন করবো না. এখন আসো পরের ম্যাথটাতে কি আছে, 8 নাম্বার. ওই যে 2x আর একটা x আছে, 8 y cos to log x, আর এখানে আছে 2x. তাহলে তো বুঝতে পারছো এই একই কাজ করবো. এখন এখন আর কোনো ডিটেলস করার কোনো সুযোগ নাই, এবার এবার আমরা একই কাজ করে দিই. তাহলে ln 2x আর এখানে থাকবে কত, ln x. চলো আমরা আবার u বাই v করব. তাহলে সো ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x, dy বাই dx, d dx, d dx. এখন d dx করলাম, d dx যদি করো তাহলে কত হলো d dx. ওকে u v, হ্যাঁ ln 2x আর ln x. এখন চলো জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, এটার স্কোয়ার দিলাম ln x হোল স্কোয়ার. এখন ln x হোল স্কোয়ার, এবার এটা এখানে চলে আসলো ln x d dx অফ 2 ln 2x ln অফ 2x থাক এখানে, এবার 2x টা সামনে আসবে. ওকে ln অফ 2x আর d dx, ওকে ln x. চলো এখন এটা ক্যালকুলেশন করো, করলেই তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে. তাহলে এখন দেখো এখানে থাকতেছে ln x এটার হোল স্কোয়ার, এখন এটার হোল স্কোয়ার থাকলো ln x, আর এটা 1 বাই 2x, 1 বাই 2x. আর এটা কি হবে, এটা তো ln x 1 বাই x, কিন্তু এটা তো x না, এটা ডিমেনশন করলে 2 হবে. এখন এই 2 কাটা যায়, যাক এবার ln x ln 2x, আর এখানে থাকলো 1 বাই x. দেখো 1 বাই x, তাহলে এখন আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো, এখানে 1 বাই x, এখানে 1 বাই x আছে. ওকে আমরা এটা কমন নিয়ে সামনে নিয়ে চলে আসলাম. এরপরে দেখো মনে হয় আমাদের আরও কিছু কাজ সামনে চলে আসতে পারে. তাহলে এখন এখান থেকে 1 বাই x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো কত, ln x, ln x মাইনাস ln 2x. বাহ, এটা মাইনাস মানে আবার ডিভিশনে ফর্মুলা চলে আসছে, আর আমাদের এখানে আসছে ln x হোল স্কোয়ার, এটাকে 1 বাই আকারে এখানে দিয়ে দিলাম. আর ওইটা আবার ক্যালকুলেশন হয়ে গেছে, দেখো সেটা ক্যালকুলেশন কি, ডিভাইড যেহেতু উপরে দেখো এটা ডিভাইড মাইনাস, তাহলে ডিভিশন হবে. তাহলে এটা 1 বাই এক্সটা নিচে নিলাম, আর x ln x এর হোল স্কোয়ার, আর এটা দেখো মাইনাস, তাহলে ডিভিশন ln নিয়ে x বাই 2x, তাহলে x বাই 2x মানে x x কাটা যায়, তাহলে ln কত হচ্ছে দেখো, ln হাফ হয়. ওকে হাফ নাকি, হাফ হলো, থাক হাফ. আর এখানে থাকতেছে x ln কি,
এক্স এর হোল স্কয়ার। এই হাফ কে আবার ক্যালকুলেশন করা যায় কি জানো, 1 আর 2, 1 আর মাইনাস 2, মানে ওটাকে আবার ডিভিশনের ফর্মুলায় করা যায়। সেই ডিভিশনের ফর্মুলা যদি তুমি করতে চাও তাহলে কি হবে, ln 1 মাইনাস ln 2, আর তখন আসবে x থাকবে এখানে ln x এর হোল স্কয়ার, ln 1 0, তাহলে 0 হলে মাইনাস মাইনাস ln 2, আর এখানে থাকতেছে কি x ln x হোল স্কয়ার, এখানে থাকতেছে ln 2। কিভাবে রাখছি জানেন অ্যান্সার, আর লাস্ট ফিনিশিং টার্ম এটাই হয়। ওকে 8 নাম্বার না, তাই না, 9, 8, হ্যাঁ এটাই আছে, এটাই আছে, ঠিক আছে, লাস্ট ফিনিশিং টার্ম লিখে হতো, ঠিক আছে। ক্যালকুলেশনের পরে দেখো ক্যালকুলেশন, একের পরে একের পর এক ক্যালকুলেশন চলেছে, ঠিক আছে, একের পর এক ক্যালকুলেশন চলেছে আমাদের। এক মিনিট, না এটা ভয় ছিলাম না, যাই ঠিক আছে, ভালো হয়েছে। ওকে এখন চলো আমরা এখান থেকে একটু কাজ করবো আলাদা। এরপরে চলো আমরা এইট গেল, চলো নাইন নাম্বারে যাই, নাইন নাম্বারে যেয়ে দেখো কি আছে আমাদের। নাইন নাম্বারে যাও, দেখো এ লনের কাজ কাজ করতে করতে একেবারে শেষ হয়ে গেল। তো এখন এখানে কি হলো দেখো, নাইন নাম্বার আছে কি লন অফ ট্যান এক্স, আর পরেরটা কি আছে কস নাকি কস এক্স, ওকে তাহলে কস এক্স আর একটা ট্যান এক্স আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু লন অফ লগ লগ নাকি লগ অফ নিচে কস আর সাথে ট্যান, ওকে নাইন নাম্বার এ ওয়াই ইকুয়ালস টু লগ অফ কস এক্স আর এটা হলো ট্যান এক্স, তাহলে লন নিয়ে নাও, তাহলে সো ওয়াই ইকুয়ালস টু কে ln অফ ট্যান এক্স, এটা ট্যান এক্স, আর এখানে থাকবে ln অফ cos x, কে ক্লিয়ার। এখন আমাদের কাজ কি, ওই যে আগের মতন যাবো ডিফারেন্সিয়েশন করে দেবো আমরা, তাহলে সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে u u বাই v ফর্মুলা, তাহলে এটা স্কয়ার হবে ln অফ cos x এর কি পুরোটার পরে স্কয়ার দিলাম স্কয়ার। এখন এখান থেকে এটা প্রথমে চলে আসবে এখানে ln কে cos x, বাট এটা ডিফারেন্সিয়েশন হবে d dx অফ ln k tan x, ln অফ tan x, আর এরপরে মাইনাস ln অফ tan x চলে আসবে ln অফ tan x, এবার ডিফারেন্সিয়েশন হবে d dx ln অফ cos x, ওকে এটা ডিফারেন্সিয়েশন হবে। দেখো ক্যালকুলেশনের অবস্থা কি একটু খেয়াল করো। এরপরে চলো তাহলে আমাদের আমরা একটু ক্যালকুলেশন আরো একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, এখানে করে আর কিছু কাজ। এখানে আসলো কত ln r k cos x, এখানে স্কয়ার থাক স্কয়ার, এখন এটা ln r কত cos x, আর এটার করলে কত হবে ln x, ln by x, 1 by মানে কত tan x, খেয়াল করছো, এবার tan x এর করতে হবে, tan x এর করলে sec স্কয়ার x হলো sec স্কয়ার x, এরপরে এখানকার অবস্থা কি ln ln অফ কত tan x থাক tan x, আর এটার করলে কি cos x, cos x হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, cos x আমরা এখানে পেলাম, তাহলে cos x এর পরে cos x করলে কত হবে মাইনাস sin x, মাইনাস সাইন এক্স। এখন এখানে একটু ক্যালকুলেশন করো, নাইন নাম্বার দেখো একটু ক্যালকুলেশন করে ছোটোখাটো করে রাখছে, না হলে এভাবে রেখে দাও, এর আর বেশি ছোটোখাটো করে করা যাবে না, বুঝছো, এমনি বড়ো হয়ে বসে আসো না। এখন চল তো যাক, আমরা কট উপরে উঠে নিয়ে আসলাম, আর এটাকে একটু উপরে নিয়ে যাও, তাহলে ওকে নিচে যা আছে তাই থাক, ln অফ cos x এর কি হোল স্কয়ার, আর এখানে আসতেছে লন থাক ln cos x, আর এটা আছে cot cot x, আর এটা আছে sec square x থাক, মাইনাস এটা কত হয় মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল tan হয়ে গেছে, tan টা আগে লিখতে পারি tan x ln অফ ln অফ, এখানে থাকতেছে কি tan x,
Okay, tensor. ln ln of tan x. Just amra eta ekta calculation korchi. Sin by cos k tan. R e minus ekhan theke plus kore dise. Okay, ebhabe rekhe dao ar calculation korte hobe na. Theke nine galo. Haan. Nine galo. Ekhon cholo ten number. Ten number ki ache dekho. Ten number. Okay, cholo ten number jai. Ten number dekho ki ache. Choto ekta math dekho. Just differentiation finally korai tomar kaj. Joto simply bhai tomar kaj na. Ekhon asho ekhan theke porer method ki obostha. Ten number. Okay. It has say plus as a one meter with the beta plus ln ax or xa. Huh. Y equals to ln 10 number 10 echo y equals to log ax ax yes log ax or it has say xa xa log xa plus log xa. তাহলে ঠিক আগের মত আমরা কাজ করব y = ln x আর এটা কি ln a বুঝা গেছে আর এটা আছে এটা হবে ln ln a আর ln x চলো আগের মত এখন ডিফারেনশিয়েট করব ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে সো dy / dx dy by dx যদি আমরা করি তাহলে কত হয় দেখো এটা চলে আসলো এখানে এটা কনস্ট্যান্ট হিসাবে ln a চলে আসলো এটা ডিফারেনশিয়েট করলে চলবে শুধু এই যে ln x আর এখান থেকে কনস্ট্যান্ট চলে আসবে ln a আর d dx 1 by ln x আমরা এটা এরকম ম্যাথ করেছিলাম এর আগে কোথায় করেছিলাম মনে নাই বলো তো একটা করেছিলাম এরকম প্রথমে দিয়ে দাও প্রথমে থেকে এরকম একটা ম্যাথ করা হয়েছিল আমাদের তাহলে এটা 1 বাই x 1 বাই ln a আর এটা হচ্ছে 1 বাই x থাক এবার ln a থাক ln a আর এটার অবস্থা কি দাঁড়াবে এটা স্কয়ার করতে হবে তাহলে ln x এটা হোল স্কয়ার ছিল ঠিক আছে এখন ওই যে আগের মতন ফর্মুলা এটা এখানে চলে গেল ln x 1 এর করলে 0 একবারে করে দিচ্ছি আমি মাইনাস এবার ln 1 আর এবার ln এর করলে কত 1 বাই x দেখো ক্যালকুলেশন কিভাবে করছে আমি একবারে করে দিছি এটা এখানে গেল 1 এর ডিফারেন্সিয়েশন 1 পিছনে আসলো ln x এর ডিফারেন্সিয়েশন তাহলে 1 বাই x তাহলে এখন এখানে এই রেজাল্টটা তো পেয়ে গেছে 1 বাই x ln a ওকে প্লাস এখানকার অবস্থা কি থাকতেছে দেখো হ্যাঁ পরের ম্যাথ থেকে যাও দেখো কি আছে পরের ম্যাথ গুলো পরের ম্যাথে যাও দেখো যে আমাদের ম্যাথের অবস্থা কি ওকে চলো তাহলে আমাদের কাজ হলো বাকি ক্যালকুলেশনটা করতে গেলে এখানে একটা মাইনাস চলে আসবে এটা 1 এখানে ঠিকই থাকবে তাহলে এখানে মাইনাস হয়ে গেল এটা তো 0 হয়ে গেল মাইনাস থাকলো আর ln a থাকলো আর নিচে থাকতেছে x ln k x হোল স্কয়ার এখন যদি তোমরা LCM করতে চাও করো আর না করলে জাস্ট এভাবে রেখে দিলেও চলবে ওরা তো LCM করেছে 10 নাম্বার দেখো 10 এভাবে রেখে দিয়েছে না এলসিএম করেছে করেছে এলসিএম করলে আর কিছু হবে না একই রকম প্যাটার্নে চলে আসবে যদি তোমরা এলসিএম করো খুব বেশি যে ক্যালকুলেশন আমাদের আমরা ফ্যাসিলিটিস পাবো তা না আর যদি এলসিএম করো তাহলে এলসিএম করলে কি হবে দেখো আর এখান থেকে এলসিএম করলে এখানকার অবস্থা কি হলো এক্স এক্স এলএনএ ln a ln
হ্যাঁ এটার হোল স্কয়ার। এখন দেখো x ln এ চলে গেল, এটার হোল স্কয়ার এখানে আসবে, তাহলে ln x এটার হোল স্কয়ার হবে, আর এটা গেলে এখান থেকে একটা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা এর সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস ln a, এরকম হোল স্কয়ার। তা খুব বেশি আমাদের সুবিধা হয় নাই, জাস্ট একটু ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে অ্যান্সার আমাদের এটা, অ্যান্সার এটা। এরপরে চলো ইলেভেন, ইলেভেনে এখন আমাদের কি নিতে হবে, লগ নিতে হবে, এলএন নিতে হবে, ছিল না কিন্তু এখন এলএন নেওয়া লাগবে। এরপরে ম্যাথগুলোতে প্রাইম ম্যাথে এলএন নেওয়া লাগবে আমাদের, নিয়ে আমাদের ক্যালকুলেশন করে ভেঙে দিতে হবে, বড় করে দিতে হবে। এখন চলো তাহলে ইলেভেন, ইলেভেন নাম্বার ম্যাথ দেখো, মানে এলএন নেওয়া লাগবে। এখন ওয়াই ইকুয়ালস টু ইলেভেন, ওয়াই ইকুয়ালস টু কত যা আছে তা আমরা ওয়াই হিসাবে প্রথমে ধরে নেব, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে দেখো ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এর সাথে কত আছে, এর সাথে আছে থ্রি এক্স প্লাস ফাইভ, আর ডিনোমিনেটারে কত আছে সেভেন এক্স ওয়ান, সেভেন এক্স মাইনাস ওয়ান। আবার একটু খেয়াল করবে, থ্রি এক্স প্লাস ফাইভ সেভেন এক্স ওয়ান, টেকিং লন অন বোথ সাইডস, টেকিং লন অন বোথ সাইডস। আর যদি আমরা বোথ সাইডে লন নাও তাহলে লন ওয়াই হয়ে গেল, আর এখানে লন চলে আসলো, টেকিং লন অন বোথ সাইডস। তাহলে এখন এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, থ্রি এক্স প্লাস ফাইভ, আর ডিনোমিনেটারে কত থাকলো সেভেন এক্স মাইনাস ওয়ান। এখন লন নেওয়ার কারণে, লন নেওয়ার কারণে দেখো আমরা কত ফ্যাসিলিটিস পাবো, এটা প্রথমে ডিভিশনের ফর্মুলা হিসাবে অ্যাপ্লাই করো। তাহলে ডিভিশন করলে প্রথমে থাকবে এটা এল এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর থ্রি এক্স প্লাস ফাইভ, আর মাইনাস, এটা ডিভিশন তো জন্য এটা মাইনাস এর বাই, তাহলে কত সেভেন এক্স মাইনাস ওয়ান। এরপর এটা মাল্টিপ্লাই আকারে নিয়ে যাবো আমরা, তাহলে এল এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এল এন থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস এল এন সেভেন এক্স মাইনাস ওয়ান, এটা পাওয়ার মাইনাস এখানে চলে আসে, তাহলে মাইনাস এক্স এল এন এল এন ই জানো তো ওয়ান হয়ে যায়, তাহলে আমরা ওয়ান বাদে দিয়ে দিলাম, ওয়ান ই হয়ে যায়, তাহলে এল এন থ্রি এক্স প্লাস ফাইভ, থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস এল এন সেভেন এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা কী পেলাম, ওকে হ্যাঁ এল এন ওয়াই পেলাম। তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে প্রথমে আমরা ওয়ান বাইটা লিখবো, তাহলে স কে ওয়ান বাই ওয়াই, তাহলে আবার ওয়াই তো এটা তো ওয়াই না এক্স না, মনে করতে হবে এটা এক্স, তাহলে ওয়ান বাই এক্স, কিন্তু এটা এক্স না, এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিওয়াই বাই ডি এক্স, ডিওয়াই বাই ডি এক্স করলাম, এটা করলে মাইনাস ওয়ান হয়ে গেল, আর এটা ডিফারেন্সিয়েশন করলে কী হয়েছে লন এক্স মানে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স, এক্স মানে থ্রি এক্স প্লাস ফাইভ, কিন্তু এটা তো এক্স না, এটা ডিফারেন্সিয়েট করলে থ্রি হয় থ্রি ইন্টু ওয়ান, আর এটা জিরো হয়ে যায়। হ্যাঁ এরপরে আবার এটা মাইনাস, এর ডিভিশন করো লন এক্স, তাহলে ওয়ান বাই এক্স অর্থাৎ সেভেন এক্স মাইনাস ওয়ান, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটা ডিভিশন করলে কত হয় সেভেন ওয়ান মাইনাস জিরো। এখন চলো একটু ক্যালকুলেশন করে দাও, এই ওয়াইটা আবার এই দিকে নিয়ে চলে আসবো, বুঝতে পারছো এটাকে এক্স মনে করতে হবে, তাহলে ওয়ান বাই এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা ওয়াই, তাহলে ওয়াই ডিভিশন করলে ডিওয়াই বাই ডি এক্স হয়, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এরপরে দেখো যে এরপরে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি দেখো, তাহলে আর ওয়ার ওয়ান বাই ওয়াই ওই ক্যালকুলেটার শেষ করে যাবে ডি ওয়াই বাই ডি এক্স, এখন এখানে মাইনাস ওয়ান থাক মাইনাস ওয়ান, আর এটার অবস্থা কী দাঁড়ালো, এটার অবস্থা দাঁড়ালো ওয়ান বাই কত না থ্রি বাই, এখানে থ্রি থাকতেছে থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস, এখানে সেভেন থাকলো এটা হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়ান। এখন আমরা কোনো ক্যালকুলেশন কিছুই করবো না, এভাবে থাকবে, বাট ওয়াইটা ওই পাশে নিয়ে যাবো শুধু, এবং ওয়াই ভ্যালুটা বসাই দিব, আর কোনো কাজ করবো এই জন্য। তাহলে ওকে ওয়ার, তাহলে স ডি ওয়াই বাই ডি এক্স, এখানে ওয়াই গেল, বাকি ব্র্যাকেটে থাকলো মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস সেভেন বাই সেভেন এক্স মাইনাস ওয়ান, সেভেন বাই সেভেন এক্স মাইনাস ওয়ান। এখন ওয়াই ভ্যালুটা বসাই দাও, এখন ওয়াই ভ্যালু যদি তোমরা বসাই দাও তাহলে কী দাঁড়ালো, ওয়াই ভ্যালু যদি বসাও তাহলে ওয়াই ভ্যালু ওখানে যা ছিল তাই ই টু দি পাওয়ার, ওকে ওয়াই মানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ এর সাথে ছিল আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ, থ্রি এক্স প্লাস ফাইভ, আর ডিনোমিনেটর ছিল
7x minus 1 এটা আমরা এখানে লিখে দেব বুঝতে পারছো 7x minus 1 আর এটা y ভ্যালু এটা আর বাকি সব এইভাবে লিখব minus 1 minus 1 3 3x plus 5 minus 7 7x minus 1 দেখো এটা ওকে দেখো x এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হয়েছে আর কিছু না তাহলে এটা আমাদের অ্যানসার এখানকার এবার সব ম্যাথ গুলো আমরা ওই একই স্টাইলে করব আমরা লন ধরে নেব ধরে নিয়ে ওই 1 বাই y y এখানে নিব y ধরে বসাই দেব শেষ না এখন চলো 12 নাম্বার 12 নাম্বার দেখো একটা বড় ম্যাথ এটা লম্বা হয়ে যাবে তবে লাস্ট ফিনিশিং ক্যালকুলেশনটা সহজ হবে কারণ যেহেতু লন চলে আসবে লন নেওয়ার সাথে সাথে পুরো একদম সোজা হয়ে যাবে আঁকা বাঁকা কিছুই থাকবে না তাহলে 12 নাম্বার এখন 12 নম্বরে যাও দেখো 12 নম্বরে যে দেখো কি আছে আমাদের এখানে 12 নম্বরে দেখে তো দেখো 12 নম্বর দেখো আমরা একটু মুছে দিলাম এখন 12 নম্বরে কি আছে দেখো আমাদের এখানে 12 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y ধরবো চলো ধরি y y ইকুয়ালস টু এত লেট কোনোবার লেট লিখছি না তোমরা লেট লিখো লেট y ইকুয়ালস টু হ্যাঁ y ইকুয়ালস টু এটা হোল স্কয়ার দেখছো তাই x প্লাস 1 হোল স্কয়ার আর এর সাথে মাল্টিপ্লাই আছে কত x মাইনাস 1 পার হাফ আচ্ছা রুট দাও থাক রুট হ্যাঁ রুট x এখন আসো x প্লাস 4 এর পার মানে 3 ওকে x প্লাস 4 এটার পার মানে 3 আর তারপরে আছে কত সাথে আছে e টু দি পাওয়ার x এর সাথে এখন এখানে আছে e টু দি পাওয়ার x টেকিং ln অন বোথ সাইডস তাহলে ln y আর এখানে নিলাম ln এখন এখানে থাকতেছে কত x প্লাস 1 এর পাওয়ার স্কয়ার আর রুট অফ x মাইনাস 1 থাক আর এখানে x প্লাস 4 এর পাওয়ার হলো কিউব আর ইনটু ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x এখন আমরা যদি এর ক্যালকুলেশন করি তাহলে আর ln y ln y ফার্স্ট প্রথমে ডিভিশনটা করব এটা বাই এটা তাহলে ln পুরো এটা লেখো কত সেটা ওকে x প্লাস 1 হোল স্কয়ার আর রুট কত x মাইনাস 1 ওকে এটা মাইনাস ln ln x প্লাস 4 এটা কিউব আর e টু দি পাওয়ার x দেখো এটা ওকে এরপর এটা আবার মাল্টিপ্লিকেশন ফর্মুলা আসবে আসলো ln k ln x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ln এটা তুমি নিব আমরা রুট তাহলে x মাইনাস 1 এর পাওয়ার কিন্তু হাফ দিব আমরা বুঝছো রুট মানে এটা আর এটা আবার আবার এটা একই ফর্মুলা মাল্টিপ্লাই ফর্মুলা তাহলে ln কত হচ্ছে x প্লাস 4 এটা কিউব যেহেতু প্লাস তাহলে এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে ln k e টু দি পাওয়ার x বুঝতে পেরেছো কেন মাইনাস হলো এটা এখানে কারণ এখানে তো প্লাস আর মাইনাস এই মাইনাস দুটো মাল্টিপ্লাই করে দুটো মাইনাস করে দিয়েছি আমরা এখন এখান থেকে সোজা করে ভালো এই যে 2 ln k x প্লাস 1 আর এখানে প্লাস হাফ ln x মাইনাস 1 আর এটার অবস্থা 3 ln k x প্লাস 4 জানো এটা x এখানে চলে আসে আর ln এই থাকে 1 ln মানে 1 তাহলে এখন আসো আমরা রেজাল্টটা পেয়ে গেছি আমাদের কাজ এরকম হয়েছে ln y তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x এখন ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x যদি আমরা কাজটা করি তাহলে আমরা কি পাবো দেখো 1 বাই y ওই আগের একই স্টাইল y ধরলে একই স্টাইল এটা ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে সো 1 বাই y কিন্তু এটা তো এটা মনে করতে হলো ln x তাহলে 1 বাই x যেহেতু x না y তাহলে dy বাই কত dx আসলে আমাদের এটাই বের করতে হবে আমাদের এটাই এখন বের করতে হবে তাহলে এখন এরপরে আসো এখান থেকে আমরা কি পাবো 2 ln এটা এটা গেলে কত হবে 1 বাই 1 প্লাস a সরি x প্লাস 1 x প্লাস মানে ln x তাহলে 1 বাই x কিন্তু এটা তো x না এটা করলে 1 x এর করলে 1 আর ওটা করলে 0 আর লিখলাম শুধু 1 লিখে দিলাম তাহলে এটাকে আবার একই আর ln x মানে কি 1 বাই x x মাইনাস 1 কিন্তু এটা ডিভিশন করলে কি হবে এটা x না x এর করলে 1 আর ওটা 0 হয় তাহলে ওকে এভাবে লিখে লিখতে পারো মাইনাস আর প্লাস 0 ঠিক আছে হ্যাঁ ওকে এরপরে আসো বুঝতে পারছো 1 আচ্ছা আর এটার যদি এখন করি তাহলে কত হবে 3 তো এখানে থাকলো তাহলে ওকে 1 বাই
ওকে এক্স প্লাস ফোর। এখন এখানে যদি ক্যালকুলেশন করো এটার ডিমেনশন করলে কত হবে, এক্স করলে ওয়ান আর ফোর মানে জিরো, ফোরের ডিমেনশন করলে জিরো হবে, আর এটা এক্স এর ডিমেনশন করলে মাইনাস এ ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো আমরা রেজাল্ট পেয়ে গেছি, এই ওয়াইটা এদিকে পাঠাই দেবো, দিয়ে একবারে পাঠাই দিয়ে কাজ বেশি নাই যেহেতু, এবং ওয়ার ভ্যালুটা ওখানে বসাই দিলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে স ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই দিকে মাল্টিপ্লাই করে দিলাম ওয়াই, আর বাকি সব লিখে যাবো শুধু। তাহলে এটা হচ্ছে টু বাই এক্স প্লাস ওয়ান, এখানে প্লাস হাফ ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান, হাফ লো এটা, এর সাথে আর কি আছে আমাদের, এইটা আছে, তাহলে মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর মাইনাস একটা ওয়ান থাক। এবার ওয়াই ভ্যালুটা শুধু বসা দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, ওইভাবেই থেকে যাবেন স্যার, ঠিক আছে, হ্যাঁ ওর কোনো ক্যালকুলেশন কিচ্ছুই করা লাগবে না। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত ছিল আমাদের, আমরা সেটাই লিখে দেবো, এখানে ছিল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর তার সাথে ছিল কত রুট, রুট কত ছিল এক্স মাইনাস ওয়ান, আর নিচে ছিল এক্স প্লাস ফোর এর কিউব আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল। তাহলে বাকি যা আছে এভাবে লিখে দাও, এখানে আছে টু আর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান, ব্যাস এটা অ্যান্সার। দেখো অ্যান্সার আমাদের এটাই, জাস্ট একই অ্যান্সার, একই ক্যালকুলেশন, একই রকম, শুধু ওয়াই নিয়ে একটু খাই নিয়ে না কিছু না, হ্যাঁ বোথ সাইডে আমরা যদি ওয়াই নিই তাহলে আমরা একই প্যাটার্নে এটা পেয়ে যাব। টুয়েলভ গেল, এবার চলো থার্টিনে যাই, ছোটো ছোটো ম্যাথ। দেখো থার্টিন নাম্বার আবারও একইভাবে লন নেওয়া লাগবে আমাদের, ঠিক আছে, এবং সোজা বানাই নিয়ে তারপর ডিফারেনশিয়েশন করতে হবে, এই পাশে ওয়াই থাকবে, ওয়াইটা এক পাশে নিয়ে ওয়াই ভ্যালুটা বসাই দিয়ে শেষ, আর কিচ্ছু করতে হবে না। এরপরে চলো তাহলে আমরা ওকে আমরা এখন করবো হচ্ছে থার্টিন নাম্বার, থার্টিন নাম্বার ম্যাথ। তাহলে ওয়াই লেট সবসময় আমরা কনসিডার করে নেব, লেট ওয়াই ফার্স্ট কত, এক্স কিউব, এটা ওয়াও এক্স কিউব, ওকে এখানে ছিল এক্স কিউব, এই যে রুট, এই রুটের ভিতরে কে কে আছে, এক্স ফোর, এক্স স্কোয়ার ফোর আর এক্স স্কোয়ার কিউব, তাই তো এক্স স্কোয়ার থ্রি, ঠিক আছে, ওকে এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস ফোর আর ডিনোমিনেটর ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস থ্রি, দেখো আমাদের কাজ কি। তাহলে টেকিং লন অন বোথ সাইডস, তাহলে এল এন ওয়াই লন অন বোথ সাইডস, বোথ সাইডে আমরা চলো লন নিলাম, তো যদি আমরা বোথ সাইডে লন নিই তাহলে এল এন এক্স কিউব রুটের থাক এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস থ্রি, যেহেতু প্রথমে মাল্টিপ্লাই করবো না, তাহলে লন এক্স কিউব নিলাম এক্স কিউব, এবার প্লাস এল এন এটা লিখে পাওয়ার হাফ দেন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটার পাওয়ার আছে হাফ, এটার পাওয়ার যদি হাফ হয় তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে কী পাবো, দেখো ওই পাওয়ারটা এখানে চলে আসবে আর এই পাওয়ারটা এখানে চলে আসবে, তাহলে থ্রি এল এন এক্স পেলাম আর এই হাফ এখানে চলে আসলো, এল এন কী পেলাম এক্স স্কোয়ার প্লাস ফোর, এখানে পেলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি। এখন এটা আবার মাইনাসের ফর্মুলায় চলে গেছে, দেখো পরেরটা আবার মাইনাসের ফর্মুলা চলে গেছে, মাইনাসের ফর্মুলা চলে গেলে কী হলো লন এক্স প্লাস হাফ, এখন এখানকার অবস্থা কী হলো এল এন কে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এল এন এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওকে এখানে একটা হাফ আছে, হাফটার জন্য সামনে রেখে দিলাম হাফ, তাহলে স কি দাঁড়ালো এল এন ওয়াই, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে স ওয়ান বাই ওয়াই, এটা এক্স মানে কত, তাহলে ওয়ান বাই এক্স, এটা এক্স না, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই বাই ডি এক্স হবে, এটা হলো থ্রি লন এক্স এর করলে ওয়ান বাই এক্স, আর এই টুটা থাক এই হাফটা এখানে থাক, এই যে ব্রাকেট এটা দিয়ে দিলাম লন এক্স এর করলে ওয়ান বাই এটা ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এবার এইটার ক্যালকুলেশন করলে কত হয় বলো, টু এক্স আর ফোর মানে জিরো, আর এখানে মাইনাস এটা থাক, এটার ক্যালকুলেশন করলে আবার একই ওয়ান বাই কে এক্স, হ্যাঁ লন লন এ লন এক্স, তাহলে ওয়ান বাই এক্স, কিন্তু এটা এক্স না, তাহলে এটা ডিভেনশন করলে আবার টু এক্স আর থ্রি করলে জিরো হয়,
তাহলে এখন দেখো এই যে ক্যালকুলেশন হয়ে গেছে এই ওয়াইটা রেখে নিয়ে যাব আর বাকি ক্যালকুলেশন কিছু ক্যালকুলেশন না করলেও চলবে ওইভাবে রেখে দিয়ে শুধু ওয়াই ধরেটা বসাই দিলেই হবে তাহলে dy / dx dy / dx তাহলে সো dy dy / dx dy / dx এই ওয়াইটা এখানে গেল ওকে এখন এটা এটার অবস্থা কি দাঁড়ালো এটা আছে 3/x আর বাকিগুলোর অবস্থা আছে একটু সবটু কাটা যাচ্ছে একটু যখন মাল্টিপ্লাই হচ্ছে তাহলে এখানে থাকতেছে আছে ওকে প্লাস এটা থাকতেছে x / x স্কয়ার প্লাস 4 বুঝতে পারছ এই হাফ যখন যাচ্ছে তখন একটু কাটা যাচ্ছে হাফ যখন এখানে যাচ্ছে তখন এটাও কাটা যাচ্ছে তাহলে মাইনাস এখানে শুধু x থাকতেছে তাহলে x স্কয়ার প্লাস 3 এখন যদি একটু ক্যালকুলেশন করতে চাও করতে পারো এখানে তো ছোট হবে তাহলে বাট বাকিটা ছোট হবে না বাকিগুলো ভ্যালু বসাই দাও যদি ক্যালকুলেশন করো এখানে তুমি এলসিএম করো করার পরে আর ওয়ার ভ্যালুটা বসাই দাও ওয়ার ভ্যালুটা বসাই দিলে কত হবে দেখো ওয়ার ভ্যালু যা ছিল ওটা বসাই দাও কত ছিল x কিউব y মানে x কিউব আর তার সাথে এই যে রুট আছে x পদ আর সরি x স্কয়ার প্লাস 4 আর নিচে আছে কি x স্কয়ার প্লাস 3 এখান থেকে গেল বাকি একটু ক্যালকুলেশন করলে অবশ্য বললাম না এখানে তো ছোট হবে দরকার নাই লিখে দাও আর 3 বাই x প্লাস x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস x বাই x স্কয়ার প্লাস 3 ব্যাস এটা অ্যানসার ওকে এর পরের ম্যাথে গেলাম পরের ম্যাথটা কত দেখো পরের ম্যাথ হলো ওই সেই লনের খেলা শুধু এখানে আর কোনো কাজ নাই ঠিক আছে ফর্টিনে যাও ফর্টিন নাম্বার ম্যাথটা দেখো একই স্টাইলে করতে হবে আমাদের ফর্টিন ফর্টিন গেল বসে দেবো ফর্টিন টাইম কত টাইম কাছে ওকে ফর্টিন আচ্ছা তাহলে নেক্সট ডেতে করাবো তাহলে আজকে এই পর্যন্ত আমি ভুল করে ছেলে মেয়েটা ফেসবুকে চলে গেছে ওটা আমি ডিলিট করবো।